এখন দেখবো ইজি ভিডিও মেকারে ইমেজ দিয়ে কীভাবে ভিডিও তৈরি করা যায়। তো ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে হলে আমাকে প্রথমে ইমেজ সিলেক্ট করতে হবে, এখানে ইমেজ মেনু সিলেক্ট করতে হবে। ইমেজ মেনু সিলেক্ট করার পরে প্লাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বিভিন্ন মেনু, এখানে ক্লিক করলে বিভিন্ন মেনু আসবে। ইমেজ অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে এই ইজি ভিডিও মেকারে আনতে হবে। কন্ট্রোল এ এখান থেকে আমরা ইমেজগুলো এখানে নিয়ে আসলাম। ইমেজগুলো এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল এ ইমেজগুলো সিলেক্ট করার পরে ইমেজের উপর কার্সর রেখে ডান বাটন ক্লিক করলে এখানে ভিডিও ইজি ভিডিও লাইনে আসবে। এখান থেকে আমরা এই ইমেজগুলো বড় করতে পারি, যেন ইমেজে বলে সিলেক্ট করলে ধরে ইমেজটা বড় হবে এরকম। এভাবে প্রতিটি ইমেজ আমরা বড় করতে পারি। বড় করার পরে আমরা এখান থেকে প্লেক দিয়ে দেখতে পারি বিভিন্ন ইমেজ আসবে। প্লেক দেওয়ার পরে বিভিন্ন ইমেজ আসবে, ঠিক এভাবে আমরা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারি। তারপরে এখান থেকে আমরা ভিডিও সেভ করতে পারি।